শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান সাহেব। আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, ছোটোকাল থেকেই কিন্তু আমরা আপনাকে দেখছি একজন আলোকিত মানুষ হিসাবে। আজম খান জুয়েলার্স, আজম খান জুয়েলার্স মানেই হচ্ছে যে আমাদের কুমিল্লার মধ্যে সর্ববৃহৎ একটা জুয়েলার্স। তো সেক্ষেত্রে দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার ব্রাইট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেখানে কুমিল্লার জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আমাদের আজম খান জুয়েলার্স আজকে কত বছর হয়ে গেছে এটা আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। 1947 সালে আমার মরম পিতা আজম খান, তিনি তার নামেই এই প্রতিষ্ঠান শুরু করেছেন। দ্যাট মিন্স আমরা হাফ সেঞ্চুরি পরে সেঞ্চুরিতে চলে আসছি। হ্যাঁ, 77 ইয়ার্স অলরেডি, হাফ সেঞ্চুরি অলরেডি ডান। তো সেই সুবাদে আপনি হাফ সেঞ্চুরি করাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি হচ্ছেন দ্বিতীয় স্থপতি, তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিক রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে আছি বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে, চাচা আপনি চ্যানেলে তুলে ধরেন। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু অর্থনৈতিক মন্দা, বৈশ্বিক অবস্থা ছিল করোনার কারণে, শুধু কুমিল্লা নয়, আমাদের দোকানে নয়, সারা সকল ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। সেই কারণে কুমিল্লার ব্যবসার যে ধরনটা 2019 সালের আগে যে ব্যাপার ছিল, যতটুকু ছিল তার চেয়ে অনেকাংশে কমে আসছে। রাইট, এক্স্যাক্টলি। মানুষের অর্থনৈতিক অভাবের কারণে, তবু মোটামুটি কোনো মতে মানুষ ব্যবসার পরিধি ধরে রেখে চলার চেষ্টা করছে। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মহাজন, অর্থনীতি শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সঞ্জীব অজয় জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে স্যার বলেছেন 2021-41 পর্যন্ত আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ পরিণত করবে। আজকে কিন্তু অবভিয়াসলি আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। ভিশন পয়েন্ট 2041 সামনে রেখে চাচা আপনি কিছু কথা তুলে ধরবেন অ্যাডভান্টেজ টুকু নিয়ে। এটা আমাদের জাতির জন্য অনেক মঙ্গলজনক, বিশেষ করে আমাদের যুব সমাজ এই স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এবং বিজ্ঞান প্রযুক্তির কারণে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। এটা আমি মাননীয় সরকারকে এবং সজীব অজয়কে ধন্যবাদ জানাই যে তিনি প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। আমাদের দেশের যারা বেকার যুবক ছিল তারা কিন্তু আলোকিত হয়েছে এবং নিজেরাই এখন ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। অত্যন্ত সৌভাগ্যবান আমাদের ছেলেমেয়েরা। আর বঙ্গবন্ধু পান্ডাকে আমি ধন্যবাদ জানাই, স্মার্ট বাংলাদেশের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা সেই স্মার্ট বাংলাদেশ চাই, যে স্মার্ট বাংলাদেশে একটা মানুষ স্বচ্ছ এবং সহজভাবে চলার চেষ্টা থাকবে। আমি অবশেষে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি সরাসরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহাজন, অর্থনীতি শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সঞ্জীব অজয় জয় ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আর আমরা আপনাকে যেভাবে আমরা পেয়েছি সেক্ষেত্রে আমরা বলবো যে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের আপনি আমাদের সভাপতি হিসেবে আছেন আজ থেকে নয়, আপনার টোটাল সভাপতি আপনি কত বছর ধরে আছেন? 1988 যখন আমাদের মানে সেই ফ্লাড অফ কোর্স, ফ্লাড অফ কোর্স। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুদকের মধ্যে আপনাকে আমরা সাধারণ সম্পাদক হিসাবে পেয়েছি। তো দুদক নিয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে আমাকে বলতে 2021-41 সাল অর্থাৎ এসডিজি গোল, আমরা কিন্তু এমডিজি গোলের লক্ষ্যমাত্রা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহাজন, অর্থনীতি শেখ হাসিনার হাতে হাতে তুলে দিয়েছি 2018 সালের থেকে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই দুর্নীতিকে জিরো করা, জিরো টলারেন্স নিয়ে আসার জন্য মাদক ফিফটিজিং বাল্য বিবাহ, এই ব্যাপারে স্যার আপনি মূল্যবান কথাগুলি তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর কন্যাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, তিনি তিনি কিন্তু প্রথম বলতে বলেছেন যে আমি বাংলাদেশে উন্নতি করতে চাই। এখন কিন্তু তিনি বলেন টিকসই বাংলাদেশ, বাংলাদেশে টিকসই শব্দটা কেন এনেছেন, তিনি দেখেছেন যে কাজ করতে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে প্রতিহত করার জন্য তিনি টিকসই উন্নয়নের কথা বলেছেন। আমরা যদি সেইভাবে টিকসই উন্নয়নের যদি এগিয়ে যেতে চাই, আমরা যদি দুর্নীতি কমিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের দেশে যে পদ্মার ব্রিজ, এ শুধু একটি ব্রিজ না, অনেক ব্রিজ হয়ে যাবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেটাই চাচ্ছেন, আমরা সকলেই দুর্নীতি থেকে মুক্ত থেকে এই মুক্তিযুদ্ধের দেশ, এই সোনার বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর হাত ধরে আমাদেরকে দিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তার হাতকে শক্তিশালী করতে এই দেশটা সোনার বাংলা হিসেবে গড়িত হোক আমরা সেটি। স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে আপনি যে কথাটা তুলে ধরলেন এবং আমাদের বৃহৎ একটা প্রজেক্টের কথা তুলে ধরলেন যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা,
আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওয়াদানা। বাবারা বলে চাচার আমলের মধ্যে যখন উত্তর দিকে পিকনিক করতে যেতাম দক্ষিণ দিকে, তখন বলতে যে তোমরা ওইখানে যেও না, তার কারণ জিন আছে পেটি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যে যমুনা সেতু দক্ষিণ দিকে হচ্ছে সফের পদ্মা সেতু। আমাদের মমতাবাই মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, তখন কিন্তু একটা বিশ্বব্যাপী থেকে নিন্দাজনক কথা বলেছিলেন। তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি বাবন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। অবশেষে আমরা যখন অবেদুল কাদের স্যারের যখন আমরা প্রামাণ্যচিত্র নিয়েছি এবং পদ্মা সেতুর প্রামাণ্যচিত্র নিয়েছি এবং টকশো নিয়েছি, উনি অলরেডি দেখিয়ে দিয়েছেন আমরা নিজের চোখে প্রামাণ্যচিত্র নিয়ে আসছি। 1-41 স্পেন ডান, 6.5 কিলোমিটার ডান করেছি। গত বছর জুন মাসের 25 তারিখে আমাদের নিজের সপ্তাহ থেকে পদ্মা সেতু করতে পেরেছি। তো সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা তুলে ধরবেন পদ্মা সেতু নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে নিজের জীবনের চেয়েও বেশি, যিনি যাকে কয়েকবার চেষ্টা করা হয়েছে হত্যা করার জন্য, তিনি প্রমাণ করেছেন, দেখিয়ে দিয়েছেন যে বাঙালি জাতি পারে। এবং তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি যে কথা বলেছেন যে আমার বৈদেশিক টাকা প্রয়োজন হবে না, বাংলার টাকা দিয়ে, বাংলার মানুষের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করে দেখিয়ে দেব, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে একজন কিংবদন্তি হিসাবে যে কথাটা আপনি তুলে ধরলেন। আপনি বরাবরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতা বাই মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তার সুযোগ্য পুত্র সজীব মহাজের জয় সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যেই আমরা মাইল ফলক দেখেছি আজকে পদ্মা সেতু কেন, আজকে আমরা কর্ণফুলী টানেল, মেট্রো রেল এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পর্যন্ত উদযাপন করে এখন স্যাটেলাইট 2-তে যাচ্ছি। আর 71-এর চেতনার যে কথাগুলি বলেছেন, জাস্ট 71-এর চেতনাগুলি তুলে ধরবেন জাস্ট আপনি আমাদের প্রজন্মের যারা জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে। অবশ্যই তো 71 চেতনা যদি না থাকে তাহলে আপনি দেশপ্রেমিক হবেন না, আর দেশপ্রেমিক না হলে আপনি দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারবেন, যার কারণে আমি স্কুল কলেজে যেখানে যাই যুবকদের যেখানে পাই সেখানে বলি, সেখানে একটা কথাই আমি বলি যে আমি বলি যে আমাকে এইভাবে এক্সাম্পল দিই যে আমি একটা সিদ্ধধন, আমার মধ্যে ভালো মন্দ সবটাই আছে, আমার মতো সিদ্ধধনটাকে যদি বীজ রোপণ করো এটা ধান গাছ হবে না, তোমরা হলো বীজ রোপণের ধান। তোমরা যদি সত্যিকার অর্থে 71 সালের চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ মাতৃকাকে ভালোবেসে, আমার মায়ের ভাষা বাংলা ভাষাকে ভালোবেসে, সারা পৃথিবীতে কারো কোনো ভাষার জন্য রক্ত দিতে হয়নি, একমাত্র আমার ভাষার জন্য রক্ত দিতে হয়নি, সেই ভালোবাসা নিয়ে তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও, বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন 2041-41 সালের যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ যে কথা বঙ্গবন্ধু কন্যা বলেছেন সেটা কিন্তু তোমরাই করবে, যারা তোমরা আজকের নতুন প্রজন্ম, আমরা সেটাই প্রত্যাশা করছি। আমাদের এই সোনার ছেলেরা বঙ্গবন্ধুর এই কাজে উৎসাহিত, কন্যার শেখ হাসিনার কাজে উৎসাহিত হয়ে তারা দুর্নীতি মুক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়া যাবে, তাদের মধ্যে ধারণ করছে 71 সালের সেই স্বাধীনতার ধারণা, তার চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। রাজপথের লড়াকৌশলিক হিসাবে অনেকবারই আমরা চ্যানেলের মধ্যে আপনাকে পেয়েছি, তো সেই সুবাদে আমরা বরাবরই আমরা দেখি যে কোনো একটা অকারেন্স বা যে কোনো একটা কিছু হলে বা দেশের মধ্যে কোনো কিছু ইয়ে হলে কুমিল্লাকে একমাত্র জাগ্রত করার জন্য যে আপনি কিংবদন্তিভাবে চেষ্টা করে যাচ্ছেন, আমি আমার ব্রাইটনেস 29 চ্যানেল থেকে আপনাকে চাচা অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার সাথে 71-এর চেতনা তুলে ধরার জন্য আমরা প্রাণ ভরে কথাগুলি তখন বলতে পারি না, আজকে যখন সেই সুযোগটা আসছে আপনাকে নিয়ে যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের ভরি শুকিয়ে রেখেছি, খোকা কবে আসবি, কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর অগাধি ভেজা, মা গো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবেই না, বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মূর্তি সেজে এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর আবাদুল্লাহ লেখা কোনো এক বাকি কবিতাটি আজকের এই বিশেষ দিনের জন্য 71-এর চেতনা সম্পর্কে তুলে ধরার জন্য আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমার মতো একজন নগণ্য ব্যক্তির কাছে আসছেন।
আমি বলবো যে আমি তো নিজেই তো নগরী দল, আমার যে নিজেকে খুব হাইলাইট করার জন্য চেষ্টা করে সে কিন্তু ভালো কাজ করতে পারে, যে নিজেকে ছোট মনে করে যে আমি যেটা করব মন থেকে করবো প্রাণ থেকে করবো, এই মাটিতে আমি জন্ম নিয়েছি এই মাটিটা আমার। ভিউয়ার্স, এমন একটি দেশকে খুঁজে পেয়েছি ওরা, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আপনার দীর্ঘ জীবন কামনা করে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখাটা আনছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার চাচার আমরা আজকে রাত 9:15 আমরা দেখতে যাচ্ছি যে www.brightnessandunion.com এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ, আপনার ছেলে হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে এবং আমার এখানে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ। আজকে